হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ। হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে একটা খুব ভালো ভ্যাকান্সির ব্যাপারে আজকের এই ভিডিওতে আলোচনা করব, যেখানে ক্লার্ক, মাল্টিটাস্কিং স্টাফ, লেডি কাউন্সেলর, কুক এবং আরও বিভিন্ন পদে কিছু নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশন বার হয়েছে। এবং এই নোটিফিকেশনের অনেকগুলো ভালো দিক আছে, যেমন এখানে কিন্তু আবেদন করতে কোনো রকম ফিস বা চার্জ লাগছে না, এখানে কিন্তু ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারছে। এবং তার থেকেও বড় কথা, এখানে অ্যাপ্লিকেশন করতে হলে কোথাও কোনো রকম অনলাইন বা অফলাইন আবেদন করতে হচ্ছে না, শুধুমাত্র ইমেলের মাধ্যমে কিন্তু আবেদন করা যাচ্ছে। এবং সর্বশেষ কথা হচ্ছে, এখানে কিন্তু কোনো রকম পরীক্ষা হবে না, শুধুমাত্র ভাইবার মাধ্যমে কিন্তু রিক্রুটমেন্টটা করা হবে এবং খুব শিগগিরই করা হবে, কোনো রকম মাসের পর মাস এটাকে ওয়েট করানো হবে না। এবং এটা কিন্তু সম্পূর্ণ অফিসিয়াল নোটিফিকেশন। এখানে বলা যাক এই রিক্রুটমেন্টের অফিসিয়াল নোটিফিকেশনে কী কী বলা হয়েছে। তো বন্ধুরা, এটাই তাহলে সেই অফিসিয়াল নোটিফিকেশন। এটা প্রকাশ হয়েছে 16/9/2020। অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি মুর্শিদাবাদে এই নিয়োগটা চলছে। এখানে কিন্তু সাবমিট করতে হবে একটা অ্যাপ্লিকেশন ফর্ম, সেই অ্যাপ্লিকেশন ফর্মটা ইমেলের মাধ্যমে ইমেলটা দেওয়া রয়েছে, এই ইমেলে কিন্তু অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। সেটা করতে হবে 25/9/2020 মধ্যে। ইন্টারভিউ ডেট বলা হয়েছে 28/9/2020 10টার সময় কিন্তু এখানে ইন্টারভিউ নেওয়া হবে। সমস্ত অরিজিনাল যে ডকুমেন্টস সেগুলোকে নিয়ে কিন্তু এই ডেটে যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। প্রথম যে পোস্টের কথা বলা হয়েছে, মেডিকেল অফিসার ফর NRHM অ্যান্ড NUHM। এখানে এজ বলা হচ্ছে 65 পর্যন্ত, কোয়ালিফিকেশান MBBS এবং স্যালারি আছে 40,000 পার মান্থ। এরপর আছে ল্যাবরেটরি টেকনিশিয়ান, এখানে টোটাল ভ্যাকান্সি আছে 5। ক্যাটাগরি ওয়াইজ ভাগ এখানে দেওয়া রয়েছে, মেডিকেল ফ্যাকাল্টি হতে হবে, WB 2 ডিপ্লোমা হতে হবে মেডিকেল ল্যাবের উপরে। এখানে স্যালারি হবে 17,220 পার মান্থ এবং এখানে এজ হতে হবে 40 বছরের মধ্যে। এরপর আছে ল্যাবরেটরি টেকনিশিয়ান, এখানে ভ্যাকান্সি 2। এখানে কিন্তু সায়েন্স নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ করে থাকলেই কিন্তু আবেদন, তার সঙ্গে 2 বছরের একটা ডিপ্লোমা দরকার মেডিকেল ল্যাবের উপরে। এবং এখানে কিন্তু 17,220 পার মান্থ স্যালারি আছে এবং বয়স হতে হবে 40 বছরের মধ্যে। এরপর আছে ল্যাবরেটরি টেকনিশিয়ান, এখানে এসটিদের জন্য ভ্যাকান্সি 1 এবং এখানে কোয়ালিফিকেশান আগের মতোই। এরপরে আছে লেডি কাউন্সিলার, এখানে ফিমেল 1 SC ভ্যাকান্সি, কোয়ালিফিকেশান গ্রাজুয়েট হতে হবে, এনি ওয়ান সাবজেক্ট মেনলি ইন সোশিওলজি, অ্যান্থ্রোপোলজি, সাইকোলজি, হিউম্যান ডেভেলপমেন্ট, সোশ্যাল ওয়ার্ক, এই সমস্ত কোর্স করা থাকলে কিন্তু এখানে আবেদনের জন্য যোগ্য। এছাড়া পোস্ট গ্র্যাজুয়েশন হলেও ভালো হয়, এখানে 1 বছরের একটা অভিজ্ঞতা চাওয়া হয়েছে এবং এখানে কিন্তু বয়স হতে হবে 25-40 বছরের মধ্যে এবং স্যালারি এখানে দেওয়া হচ্ছে পার মান্থ হিসেবে। এরপরের ভ্যাকান্সি রয়েছে নিউট্রিশনিস্ট, এখানে ফিমেল ভ্যাকান্সি 1, এখানে BSc অথবা MSc নিয়ে ফুড অ্যান্ড নিউট্রিশনের উপরে কোর্স কমপ্লিট করে থাকতে হবে, তার সঙ্গে কম্পিউটার কোর্স লাগবে। এখানে বয়স হতে হবে 21-40 বছরের মধ্যে এবং এখানে স্যালারি হবে 20,000 পার মান্থ। এর পরবর্তী পদটা আছে কুক, এখানে ভ্যাকান্সি 1, স্যালারি 5,000 পার মান্থ এবং অ্যাটেন্ডেন্ট পদে আছে 2 ভ্যাকান্সি এবং স্যালারি 3,500 করে পার মান্থ। এবং এগুলো কিন্তু শুধুমাত্র ফিমেলদের জন্য, এখানে বয়স হতে হবে 20-40 বছরের মধ্যে এবং এই কাজটা করতে হলে কর্মস্থল থেকে 5 কিলোমিটারের মধ্যে কিন্তু থাকতে হবে। পরবর্তী ভ্যাকান্সি আছে MTS পদের জন্য, যেখানে ভ্যাকান্সি আছে 1 UR-এর জন্য, এখানে গ্রাজুয়েট লাগবে, তার সাথে সায়েন্স নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে এবং 2-wheeler একটা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এরপর আছে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, এখানে ভ্যাকান্সি 1, এখানে মাধ্যমিক বা স্কুল ফাইনাল তার সঙ্গে HS সলিটেড স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি উইথ মেডিকেল ফিটনেস কম্পিউটার নলেজ থাকা প্রয়োজন। এবার এই নোটিফিকেশানের শেষে ফর্মটা দেওয়া হয়েছে, এই ফর্মটাই কিন্তু ঠিকঠাক মতো ফিল আপ করে সাবমিট করতে হবে এবং তার সাথে যে ডকুমেন্টসগুলো আছে সেগুলো এর সাথে দিয়ে একসাথে স্ক্যান করে মেলের মাধ্যমে এটাকে সাবমিট করতে হবে। তো তাহলে বন্ধুরা, এটাই ছিল আজকের ছোট্ট একটা ভ্যাকান্সির ব্যাপারে তথ্য। তো তাহলে বন্ধুরা, আজকের ভিডিওতে এটুকুই। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।